নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনার স্বাগত করুছি আপনার প্রিয় প্রোগ্রাম শঙ্কর মাট। জায়গা দেখি বাজিব, সলিড বাজিব। দর্শক বন্ধু, সংসদ নিরাশ কলা 25 লক্ষ নিট পরীক্ষার্থী, 25 লক্ষ পিলাঙ্কর যে ভবিষ্যৎ, যে ডক্টর হওয়া স্বপ্ন নেই আসিলে সে নিরাশ কলা মোদী সরকার। সংসদরে আলোচনা করা দেলানি, সংসদর উভয় রাজ্যসভা লোকসভা নীরব রহিলা। রাহুল গান্ধী বারম্বার নিট ঘোটালা নেই সরকার ঘেরবা প্রশ্ন উঠেবা চেষ্টা কলে। বাচস্পতি ওম বিড়লা দৃষ্টি আকর্ষণ কলে, কহিলে নিট ঘোটালা চর্চা হো, 25 লক্ষ পিলাঙ্কর ভবিষ্যৎ, 25 লক্ষ যুবাবর্গ ভবিষ্যৎ। কিন্তু শুনি নথিলে বাচস্পতি ওম বিড়লা। যদি বাচস্পতি শুনি থাকে তাহলে জবাব দেওয়া পড়ে থাকে শিক্ষামন্ত্রী, জবাব দেওয়া পড়ে থাকে মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী ঘণ্ট ঘোড়াই রাখবা বাচস্পতি এক সুন্দর প্রয়াস কলে। রাহুল গান্ধী নিট ঘোটালা উপরে করুথবা আলোচনা সে জমারু শুনি নথিলে, কর্ণপাত বি কলে। যদি কলে কলে বর্তমান আমি যে ডিসকশন করুছু তাকে ডিস্টর্বান্স করি নিট ঘোটালা উপরে চর্চা হয়ে পারিব না, তাহলে এটি প্রশ্ন উঠুছি যদি 25 লক্ষ পিলা নিজের ভবিষ্যৎ পাই সংসদর কৌশি প্রকার জবাব ন পাতে, তাহলে সে যাবে কুয়াড়ে, কাহকু ধরবে, কাহা পাখে গুহারি করবে? বিরোধী তাঁর কর্তব্য করছেন, বিরোধী রাজরাস্তার তাকে বিরোধ করেছি, বিরোধী সংসদ ভবন পর্যন্ত নেই যাচ্ছে, সংসদের কথা উঠেছেন বিরোধী দল নেতা রাহুল গান্ধী। কিন্তু শুনি না ওম বিড়লা, কোণ শুনি না, কেউ ব্যক্তিগত কারণ শুনি না। যদি বাচস্পতি নিরপেক্ষতা অবলম্বন করতে, বাচস্পতি নিরপেক্ষতা অবলম্বন করা নির্বাচিত হয়েছেন, বাচস্পতি সংসদর মন্দিরের যদি নিরপেক্ষতা বজায় রাখবা নির্বাচিত হয়ে সমস্ত কথা শুণবা যদি সে আসনরে আসীন হয়ে থাকে, তাহলে এ 25 লক্ষ পিলাঙ্কর স্বর, এ 25 লক্ষ পিলা মানঙ্কর আওয়াজ তাঁর কান পাখে পৌঁছুনি কেমিতি, বা তাকে পৌঁছবা কি রোকুছি, কোণ রোকুছি? এটি প্রশ্ন উঠুছি নিট ঘোটালা উপরে। গতকালি যে অপরাধী ধরা পড়ছি সে স্বীকার করছি, আমি পাখাপাখি 700 কোটি টঙ্কার ঘোটালা করছু, সবু মিশিকি করছু নিট ঘোটালা। এ বর্ষ সিনা ধরা পড়ছি, যে টপর 100টা কাঢ়িদেলা NTA, এবং সেই 100টার ভিতরে যে ডাউট হল, ডাউট পরে তো কেস ফাইল করাগলা, সেতবে গ্রেস মার্কর সপক্ষরে NTA যুক্তি বাড়িলা এবং কহিলা আমি 1500+ পিলা গ্রেস মার্ক দেইছু। যদি 1500+ পিলা গ্রেস মার্ক দিয়েছেন, বাকি পিলা মানে কোণ পাড়ে পরিষ্কার করলে কি যেপাই সেমানে পাইবে, কেবল এই 1500 পিলা পাইবে। ই মানে গ্রেস মার্ক দেবার কারণ কোণ, যেতবে সুপ্রিম কোর্ট পচারা সেতবে আমি ভুল কোশ্চেন পেপর দিয়েছিল, ভুল কোশ্চেন পেপর পর্টিকুলার গোটাই দুইটা সেন্টর, যে সেন্টর ঘোটালা হয়েছে, যে সেন্টর 8-10 জন টপর বাহুচার, 6 জন টপর বাহুচার, তো তোমরি আইডেন্টি যে জায়গার কোশ্চেন পেপর লিক অধিক হয়েছে সেই জায়গার কেমিতি ভুল কোশ্চেন পেপর বাহানায় এমনকু গ্রেস মার্ক দিয়া যাচ্ছে, তাহা তদন্ত সাপেক্ষ হওয়া দরকার, তা উপরে সরকার কৈফত দেওয়া দরকার, তাপরে নরেন্দ্র মোদি কৈফত দেওয়া দরকার, শিক্ষামন্ত্রী কৈফত দেওয়া দরকার। কিন্তু এ প্রশ্ন উঠে উঠিব কোটি পার্লামেন্টে, যদি পার্লামেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, পার্লামেন্টে কথা উঠু না, পার্লামেন্টে বাচস্পতি মহোদয় কথা উঠু না, তাহলে উঠেব কি? রাজরাস্তার তো ঠিকঠাক চালিছি, রাজরাস্তার বিরোধ চালিছি যে নিট ঘোটালা পাই মানবর শিক্ষামন্ত্রী ইস্তফা দিয়ন্তু, সবুয়াড়ে চর্চা চালিছি। কিন্তু ইস্তফা যেটি অধিক গরম হওয়া কথা, যেটি অধিক চর্চা হওয়া কথা সংসদ ভবন উভয় রাজ্যসভা এবং লোকসভা, সেটি বাচস্পতি মহোদয় লোক বা রাজ্যসভার উপরাষ্ট্রপতি মহোদয় এ কথাকু গুরুত্ব দৌ না। 25 লক্ষ পিলা এ দেশর ভবিষ্যৎ, এ দেশর যে পাঠ পড়ি ডাক্তার হয়ে থাকে, এ দেশ সেবা করে থাকে, সে ভবিষ্যৎ সহ খেলোয়াড় কলা সংসদ, সে নিরুত্তর নিরুপায় হতাশ নিরাশ কলা ভারতর সংসদ। সংসদ ভবন রয়েছে কোণ পাই বিভিন্ন সমস্যা বিভিন্ন চর্চা কু নেই আলোচনা করা, কিন্তু চর্চা হল না নিট ঘোটালা উপরে। নিট ঘোটালা হয়েছে, স্বীকার হয়েছে 700 কোটি টাকার নিট ঘোটালা হয়েছে, তাহলে এইটি প্রশ্ন উঠুছি যে 700 কোটির নিট ঘোটালার ধর্মেন্দ্র বাবুর ভাগ কেতে অ
প্রধানমন্ত্রীঙ্কর ভাগ কেতে অছি বা আউ কেউ কেউ মানে যে সব অছন্তি সেমানকর ভাগ কেতে অছি যোথিপাই সেমানে নীরব রইছন্তি স্টুডেন্ট মানকর সাথ দবাকু সেমানে রাজি নুহন্তি। ই প্রশ্ন প্রত্যেক জনতা বর্তমান পচারুছি। ই নিট ঘোটালা এবে সিনা ধরা পড়িলা 100টা টপর যে লিস্ট করেদেলা এনটিএ যাহা যোগ লোকঙ্কর ডাউট হেলা গলে কোর্টকু ধরা পড়লা সব কিছু জিনিস, কিন্তু ইয়া পূর্বর বারম্বার হয়ে আসিছে, বারম্বার হয়ে আসিছে যেটা স্বীকার করছেন সে দলাল। তাহলে সেই যে বারম্বার হয়ে আসিছে গোটে পিলা পাখু 40 লক্ষ যেতবে নেছেন, 700 পিলা 700 কি 7000 পিলা সমস্ত জনক পাখু যদি 40 লক্ষ নিতে, তাহলে কেতে কোটি টঙ্কার কেতে হাজার কোটি টঙ্কার ঘোটালা হয়ে থাকবে আপনার চিন্তা করতু। তেমন নিট ঘোটালার 2টা লাভ, পিলাঙ্ক পাখরু পয়সা আনি হব এবং দ্বিতীয় সেই সেই পয়সাকু খরচ করে ইলেকশন লড়ি হব। তেমন 2টা ফাইদা প্রধানমন্ত্রী করছেন, শিক্ষামন্ত্রী করছেন, যোথিপাই নিট উপরে সাইলেন্ট অছন্তি, সংসদরে আলোচনা করিবাকু আগুকু আসুনাহান্তি। পিলামানঙ্কর স্বার্থ সেমানে দেখুনাহান্তি, দেশর ভবিষ্যতর স্বার্থ সেমানে দেখুনাহান্তি। কেতে পয়সা সেমানে এই পয়সা যে পিলামানঙ্কর পাখরু পয়সা নিয়া যাইছি সেমানঙ্কু বি বন্ধা যাও, যিয়ে দেইছি বন্ধা যাও, যিয়ে নেইছি বন্ধা যাও, দুই প্রকার হো। ইয়ে তো দুই চার জনকু আরেষ্ট করেদেলা, সিবিআই নেইথিলা কেস, পুনি সিবিআই পারিলানি, ইডি পাখকু গলা, ইডি পুনি আরেষ্ট কলা, ইডি তো আরেষ্ট কলে কোন ভাবি যাব কেসর সমাধান হয়েযিব, হবনি। যেতে দিন পর্যন্ত আমার স্থায়ী সমাধান তা নিট ঘোটালা করুছি কিয়ে, নিট ঘোটালা হচ্ছে কেমতি, কোশ্চেন পেপর লিক হচ্ছে কেমতি, গোটে গোটে জায়গায় কুয়াযাইছে পিলাঙ্কু তাঙ্ক পাখরু পয়সা নেইকরি যে তুমি ওএমআর সিট গুড়াক খালি ছাড়িব, ওএমআর সিট গুড়া খালি ছাড়িব, আমি তাকে ফিল আপ করিবু। সেই আমি তাকে ফিল আপ করিবু কিয়ে ফিল আপ করুছি? রক্ষক যদি ভক্ষক সাজে, সেমানে ভরসা করিকি সমস্ত এক্সাম দিয়েছিলে পাঠ পড়িকরি, অনেক বি এই নিট ঘোটালা পরে আত্মদাহ করিদেইছন্তি, মরি যাইছন্তি, সেমানকর জীবন ফেরাই পারিবে কি মাননীয় শিক্ষামন্ত্রী আর মাননীয় প্রধানমন্ত্রী? কেতে জনক শব উপরে বসিব তুমি, কেতে জনকর আত্মা কু হত্যা করিকি তুমি গাদি উপরে বসিব, গাদি লোভরে পড়িব, গাদি লোভ সহিত টঙ্কা লোভ তোমাকে এমিতি বাইয়া কলা যা ফলরে সংসদ ভবনরে নিট ঘোটালা উপরে আলোচনা করিবাকু তম দ্বারা প্রেরিত প্রেরিত তম দ্বারা পরিচালিত বাচস্পতি উপরাষ্ট্রপতি চুপ রহিলে। বাঞ্ছ কি জানিব প্রসব বেদনা, মূর্খ কি জানিব পাঠুয়াঙ্কর বেদনা, পাঠ সিনা পড়িলে জানিথান্ত পরীক্ষা কাহাকু কুহন্তি, পরীক্ষা দেইকিরি কেমিতি মানে কেতে কষ্ট করে গোটে পরীক্ষা দেওয়া পাইঁ, গোটে পিলা কেতে মেহনত করে কেতে কষ্ট করে, পাঠ পড়িলে খড়িধুড়ি পড়িলে তুমি নিশ্চয় জানিথান্ত। শিক্ষামন্ত্রী মহোদয় ধর্মেন্দ্র প্রধানঙ্কর ট্যুইটর আকাউন্ট দেখি দিও, খালি পলিটিক্যাল পোস্ট, এজুকেশন জনিত গোটে বি পোস্ট পাইবনি, গোটাই পোস্ট শিক্ষা উপরে পাইবনি, গোটে কিছু লেসন পিলামানঙ্কু দেওয়া ভলিয়া পোস্ট পাইব নাই, কেবল এজুকেশন। মোদি আজি আসিলে, মোদি আজি মিশিলে, মোদি আজি মিটিং কলে, মোদি আজি ছতাটে কলে, সবু সেখা কেবল মোদি পোস্ট, কাইকি না তাঙ্ক আশীর্বাদ রু ইয়ে শিক্ষামন্ত্রী হইছন্তি, তাঙ্ক আশীর্বাদ রু ভল কমাউছন্তি। যদি তুমি খাইন, যদি তুমি নিরপেক্ষ, যদি তুমি ঘোটালা করিন, তাহলে সংসদ ভবনরে জবাব দেওয়াকু ডরুছ কাইকি, ডরুছ কাইকি? অসুবিধা সেতবে সময়ের যেতবে আদানি সহিত তোমার সম্পর্ক কোণ, রাহুল গান্ধী প্রশ্ন পচারিলে তা সভ্যপদ রদ্ধ করেছিল, বর্তমান আউ সভ্যপদ রদ্ধ কলা ভা ক্যাপাসিটি তোম পাখার নাই, কারণ সে বিরোধী দল নেতা, তুমি বাধ্য কৈফত দেওয়া সেইপা তুমি মূল মাইলে যাব সরি দেব সঙ্গে কিংবা গলি, মূলু আমি আলোচনা করবানি, বিরোধী দলর প্রস্তাবক আমি গ্রহণ করবানি। তাহলে কেউ পরিস্থিতিতে কেউ স্বার্থপ্রা নীতিশ কুমার আউ চন্দ্রবাবু নাইডু সেমানে কোন গোটে পিলার বাপ নুহতি, সেমানক রাজ্যের কোন পিলা পাঠ পড়ু না না, এমানক ভা মূর্খ জাঁপারু না একচুয়ালি হচ্ছে কম কম সমর্থন দিয়ে তাঁর রক্ষিছ, হো তোমার ব্যক্তিগত স্বার্থ অছি সমর্থন দেল মনা না, কিন্তু প্রশ্ন তো পচারি পারিব, প্রশ্ন তো পচারি পারিব, 25 লক্ষ পিলাঙ্কর ভবিষ্যৎ, ভারতবর্ষর 25 লক্ষ পিলা
ବିଭିନ୍ନ ରାଜ୍ୟର ଯେଉଁମାନେ ପାଠ ପଢ଼ିକିରି ଆସିଛନ୍ତି ସେମାନଙ୍କର ମନସୁଆ ନେଇକିରି ଯେ ଆମେ ଗୋଟେ ଡକ୍ଟର ହବୁ। ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ କେତେ ଟଙ୍କା ନେଇଛ ପିଲାଙ୍କ ପାଖରୁ, ଆଉ ସେ ପିଲା ବା ସେ ଟଙ୍କାରେ ଇଲେକ୍ସନରେ କେତେ ଖର୍ଚ୍ଚ କରିଛ ସବୁ ହିସାବ ଦିଅ। କ'ଣ ପାଇଁ ବିରୋଧୀ ଦଳର ପ୍ରଶ୍ନକୁ ଏଡ଼େଇ ଚାଲିଛ, ଏଇଟା ସର୍ବସାଧାରଣର ଏକ ପ୍ରଶ୍ନ। ମୁଁ ଭାବୁଛି ଜନତା ଠିକ୍ ୟାର ଉତ୍ତର ଦେବେ, କ'ଣ ଚିନ୍ତା କରୁଛନ୍ତି, କ'ଣ ଭାବୁଛନ୍ତି, କ'ଣ ସେମାନଙ୍କ ମାନସିକ ଭିତରେ ଅଛି। ଆଉ ଯେଉଁ ଅନ୍ଧଭକ୍ତ ନିଟ୍ ଦଶମ ଶ୍ରେଣୀ ପାରେଇ ନାହାନ୍ତି ସେମାନେ ନିଟ୍ କ'ଣ ଜାଣିବେ, ନିଟ୍ କ'ଣ ଜାଣିବେ ନା ନିଟ୍ ଘୋଟାଲା କ'ଣ ଜାଣିବେ ସେମାନେ। ମାଇଣ୍ଡ ମେକଅପ୍ ହେଇଛନ୍ତି ପରୀକ୍ଷା ମାନେ ତ କପି କର ପାସ୍ କର, ଆଉ ସେ କପି ପାଇଁ ଦରକାର ପଡ଼ିଲେ ଲକ୍ଷ ଲକ୍ଷ ଟଙ୍କା ଆମେ ଦେବାକୁ ପ୍ରସ୍ତୁତ। ତେଣୁ ଏଠି ଏଠି ସେହିମାନେ ବି ଦୋଷୀ ଯେଉଁମାନେ ପଇସା ଦେଇଛନ୍ତି, ଯେଉଁମାନେ ପଇସା ନେଇଛନ୍ତି, ଦୁଇ ଜଣଙ୍କୁ ଆରେଷ୍ଟ କରାଯାଉ। ଖାଲି ଘୋଟାଲା କରିଦେଲେ ଯେଉଁମାନେ ସେମାନଙ୍କୁ ନେଇକି ପୁରେଇ ଦେଲା ହାଜତରେ, ନା ଯେଉଁମାନେ ଦେଇଛନ୍ତି ପଇସା ତାଙ୍କୁ ବି ଆରେଷ୍ଟ କରାଯାଉ, କାରଣ ସେମାନେ ପ୍ରଥମ ଦୋଷୀ। ସେମାନଙ୍କର ଲୋଭ, ସେମାନଙ୍କ ପିଲାର କ୍ୟାପାସିଟି ନାହିଁ। ଆରେ ସେଇ ପିଲା ଯେତେବେଳେ ପଇସା ନେଇକିରି ଡାକ୍ତରଟେ ହବ, ପଇସା ଦେଇକିରି ଘୋଟାଲା କରିକି ଯାଇକି ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ସିଟ୍ରେ ପାଠ ପଢ଼ିକି ଡାକ୍ତରଟେ ହବ, ସିଏ ଅପରେସନ୍ କଲାବେଳେ କଇଁଚି ନିଶ୍ଚୟ କଇଁଚି କ'ଣ କୁରାଡ଼ି ବି ଛାଡ଼ ଦେଇକି ପଳେଇ ଆସିବ ପେଟ ଭିତରେ। ତେଣୁ ଏ ପ୍ରକାର ଡାକ୍ତର ଆମର ଦରକାର ନାହିଁ, ଏ ପ୍ରକାର ଭବିଷ୍ୟତ ଆମର ଦରକାର ନାହିଁ। ଜେନୁଇନ୍ରେ ପିଲା ପଢ଼ଉ, ପଢ଼ିକିରି ଡକ୍ଟରଟେ ହଉ, ସେ ଡକ୍ଟର ସେ ହବାର ମହତ୍ତ୍ୱ ସେ ଜାଣିଛି। ପ୍ରାଇଭେଟ୍ରେ 20 ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ ହେଉଛି ବୋଲିକି ତୁମେ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ସିଟ୍ ପାଇବ, 40 ଲକ୍ଷ ଟଙ୍କା ଫିଙ୍ଗି ଦିଅ, କୋଶ୍ଚିନ୍ ପେପର ଆମର ଦରକାର। ତେଣୁ ପ୍ରଥମ ଦୋଷୀ ସେଇମାନେ, ସେମାନଙ୍କୁ ଆରେଷ୍ଟ କରାଯାଉ। ତାପରେ ଯେଉଁମାନେ ଘୋଟାଲା କରିଛନ୍ତି, କୋଶ୍ଚିନ୍ ପେପର ଲିକ୍ କରିଛନ୍ତି, ଓଡ଼ିଶାରୁ ପିଲା ଯାଇକି ଗୋଧ୍ରା ଗୁଜୁରାଟରେ ଯାଇକି ପରୀକ୍ଷା ଦେବେ ସେ ସେଣ୍ଟର, ତାହେଲେ ତାଙ୍କୁ ଜଣେଇଲା କିଏ? ଯେଉଁ ପିଲା ଓଡ଼ିଶାରୁ ଯାଇକିରି ସେଠି ଦେଲା ଏକ୍ଜାମ୍, ଦେଲା ସେଣ୍ଟର ଚେଞ୍ଜ କଲା, ତାକୁ ସେ ଘଟଣା ପଚାରି ସେ କ'ଣ ଜାଣିଥିଲା କି ସେଠି ହେଉଛି ଗୁଜୁରାଟରେ ଏମିତି କୋଶ୍ଚିନ୍ ପେପର ଲିକ୍ ହେଉଛି ବୋଲି? ସେ ଯେଉଁ ଗଲା, ଯାହା ମାର୍ଫତରେ ଗଲା, ଯେଉଁମାନେ ତାକୁ ନେଇକିରି ସେଠି ଦାଖଲ କରେଇଲେ, ଏ ସମସ୍ତଙ୍କୁ ଧରାଯାଉ। ଆଉ ଇଏ ସମସ୍ତଙ୍କୁ କ'ଣ ଧରିବ? ଇଡି, CBI, ଯିଏ କି ଯାହାର ରିମୋଟ୍ କଣ୍ଟ୍ରୋଲ ରହିଛି ମୋଦି ସରକାର ହାତରେ, ଗୋଟେ ଦୁଇଟାଙ୍କୁ ଧରିଦେଇକି ଲୋକଙ୍କ ଆଗରେ ଗୋଟେ ଦେଖାଇଦେବ, ଆମେ ସବୁ ଦୁର୍ନୀତିକୁ ନିବାରଣ କରିବା ପାଇଁ ଆମ ଭଳି ୱାସିଂ ମେସିନ୍ ଆଉ ସଂସାରରେ କେଉଁଠି ନାହିଁ। ଏବେ ଘୋଟାଲା ହେଇଗଲା ପରେ UP ସରକାର, ମୋଦି ସରକାର ଏଥର ସଖ୍ତ କାନୁନ ଆଣିବେ, କ'ଣ ଯିଏ କୋଶ୍ଚିନ୍ ପେପର ଲିକ୍ କରୁଛି ତା ପାଇଁ 6 ବର୍ଷ କି 7 ବର୍ଷ ଜେଲ୍, ଆଉ 10 ବର୍ଷ ଫାଶୀ, ଏମିତି ଗୋଟେ ସଖ୍ତ କାନୁନ ଆଣିକିରି। ଯେତେବେଳେ ମିଶିକି ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀ ବା ତୁମ ହାତରେ ସବୁକିଛି ଥିଲା, HRD ଡିପାର୍ଟମେଣ୍ଟ, HRDକୁ ପୁଣି ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀ କରିଦେଲ, ଏଇ ପ୍ରକାର ଶିକ୍ଷା ଦେଉଛ ତୁମେ ଦେଶକୁ? ଯେତେବେଳେ ଘୋଟାଲା କଲ ମିଳିମିଶି ପ୍ରତ୍ୟେକ ବର୍ଷ ଲୋକ ଧରୁନଥିଲେ ସେତେବେଳେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମର ଶିକ୍ଷା ବ୍ୟବସ୍ଥା ଭଲ, ଯେଉଁଠି ଧରିଲେ ସେଇଠି ଏବେ ଆମେ କାନୁନ ଆଣିବୁ ଚୋରଙ୍କୁ ଧରିବା ପାଇଁ। ଆରେ ମେନ୍ ଚୋର ତ ତମେ, ତମେ ଇସ୍ତଫା ଦବା ଦରକାର, ଖୁବ୍ ଶୀଘ୍ର ଗାଦି ଛାଡ଼, ଆଉ ଯେତେ ପଇସା ନେଇଛ ଦେଶ ସାମ୍ନାରେ କୈଫତ ଦିଅ, ନହେଲେ ସାରା ଜୀବନ ସେଇ ଚୋର ଚୋରଡ଼ାକ ହିଁ ଶୁଣୁଥିବ। ରହୁଛି ଆଜ୍ଞା, ଏ ଥିଲା ଆଜିର ଶଙ୍କର ମାଟ। ଆପଣମାନଙ୍କୁ କେମିତି କ'ଣ ଲାଗିଲା ଯଥାଯୋଗ୍ୟ ମତ ଆଉ ମନ୍ତବ୍ୟ ଦେବେ, ଆଉ ଆପଣଙ୍କର ଯଥାଯୋଗ୍ୟ ମତାମତ କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଆମେ ଅପେକ୍ଷା କରିଛୁ। ନମସ୍କାର।